গড়ে পানি ইয়ে আগলা পাখালে রান দেখাই অসুবিধে নরম চরণ সাঙ্গের মধ্যে থাকি আর চোখের মধ্যে রান্দি মামারা পোলাহান নিয়ে থাকি তিনজন পাঁচজন পোলাহান নিয়ে কত কষ্ট করে পালতে আসি কিছু পাইতে আসি নি খাদ্য খাদ্য আমরা এলাকা বেশি এতো পানির জন্য হাঁটতে গিয়ে কষ্ট হয় পানি কুনানো পানি তো আর রাস্তাঘাটে বাড়ি ঘরের মোটামুটি অশান্তিতে আছে। এই আমাদের এলাকায় তিন তিনবার পানি হয়ে গেছে, পানি হওয়াতে পাহাড়ি ডলে মানে ওরা এখন রাস্তাঘাট তুলিয়ে কোনো কাজকর্ম মানুষ যেতে পারতেছে না, অনেক ভোগান্তিতে আছে। তারপর হচ্ছে যেমন বিশেষ করে যারা ওই রাস্তাতে গাড়ি অটো গাড়ি চালায় যারা জীবিকা নির্বাহ করে তারা একেবারেই অচল, মানে কোনোভাবেই চলার মতো কোনো তাদের পথ নাই। তারা গাড়ি বাড়িতে না চার্জ দিতে পারতেছে না চালাইতে পারতেছে, পানির নিচে গাড়ি। আর এক হচ্ছে গিয়ে ছাত্রছাত্রী যে পরীক্ষা যাবে এই পরীক্ষা যাওয়ার কোনো রাস্তাঘাট নেই, একেবারে তলিয়ে গেছে। আর নৌকা অতগুলো পাওয়াই যায় না এখন, আর যাদের যাতেই প্রয়োজন জরুরি প্রয়োজন তারা পানিতে ভিজে খুব কষ্ট করে বাজারে যাচ্ছে, বাজার থেকে আবার বাজার করে খুব কষ্টে বাড়িতে যাচ্ছে, মানে বিভিন্ন কষ্টে নিয়ে মানুষ আছে। আর আমাদের বিশেষ করে পানিটা এই তিন তিনবার হওয়ার কারণে আমাদের যে উঠে দাঁড়ানো সম্ভব না, কারণ ক্ষতি একবার যেটা হয়েছে পরে আবার যখন ঠিক হয়েছে আবার হয়েছে দ্বিতীয়বার আর তৃতীয়বার আবার হয়েছে, কারণ এটা তো বারবার করার সবার পক্ষে সম্ভব না। তো সম্ভব না যেহেতু আমি আমাদের এলাকার এমপি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় তাদেরকে বলতে চাচ্ছি একটা কথায় যে পানিটা কিছু কম না, যাতে ওনারা একটু রাস্তাঘাটটা ভালো করে পরিষ্কার করে এবং রাস্তাঘাটটা ঠিকঠাক করে এবং যাদের বাড়ি ঘর নষ্ট হয়েছে তাদের বাড়ি ঘরের জন্য একটু খেয়াল রাখেন, ওইটাই হচ্ছে আমার কথা। এই পর্যন্ত এখানে তিনবার পানি আসছে, তো এখানকার মানুষ অনেক ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে যে কিছুদিন পর পরে এই পানি উঠে যায়, হাসপাতালে রোগীদের অনেক কষ্ট হয়। তো আসলে এখানে বন্যার পানিতে এখানকার জনগণ এবং অধিবাসী যারা আছে, বিশেষ করে আমরাও যারা যেখানে জব করি, অনেক কষ্টের সম্মুখীন হচ্ছে এবং অনেক কষ্ট করে কাজ করছে। এই যে আমি এখন এই মুহূর্তে হাসপাতালে যেতে চাচ্ছি কিন্তু এখানে যেতে পারছি না, হাঁটু পানির ওপরে, মোটরসাইকেল নিয়েও যেতে পারছি না, নৌকাও নাই, একটা দুর্ভোগের মধ্যে পড়ে গেছি আমরা সবাই। তো মনে করেনি অনেক তিনবার পানি এসে দুইবার গেছে, এর মতো বাড়ছে এইভাবে কমছে। মানে বর্তমানে পানিটা এসে প্রায় তিন দিন তিন চার দিন গত হয়। ভাই বলো, ভাই।